আমি জামবনের কুইরি পাড়া শিবু কুইরির বিটি সাজলি কাগজওয়ালারা বললে উহু অতটুকুন বললে হবে কেনে তুমি এবারকার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আরো কিছু টিভিওয়ালারা বললে তুমি খেত মজুরের মেয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটি কুড়া ঘরে জামবনি স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুললে হাঁককে ডাককে ঘুম ভাঙ্গায় খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালে ছিলেন কি স্বপ্ন দেখছি নাকি স্যার বললে এটা স্বপ্ন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসাই ছিল আমরা দু মা পিটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভেতরে যে তেজালো সঞ্জা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মিয়ারে যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনি শিবু কুইরির বিটি সাজলি যখন থাকে হুশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরের হিসাল ঢেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলতো দেখ সাজলি মন খারাপ করলি তো হারে গেলি শুন যে যা বলছে বলু এসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচিল দে গড়ার ঘরে কামিন খাটতক মা ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসত জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালায় পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল জলমলানি ঝিঙ্গা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস দেঘর রাগিনী লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখন বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চললে দেঘররা গিন্নি নাই ছাড়লে এক গাদা এতো কাটা জুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে বলল তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো বাপু গিন্নি সে কি রাগ কি বললি আরেকবার বল দেখনি যতটুকুন মূল তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের জুটা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল আর তুই বললি জুটা বাসন ধুতে লারবি বললাম হ তোমাদের জুটা বাসন আমি ধুতে লারব তোমরা লোক দেখে লাও গা আমি চললাম কথাটা বললে গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম তা বাদে সে নিয়ে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মেহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে দুপাতা লেখাপড়া করা নাতনি ছোট মুখে বড় থুতির কথা সাত কাওয়ম করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কারে নাই আঘন মাসে সন্ধ্যা বেলায় একনাতে আগুন জালে গা হাত পা সেঁকছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুলে ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা
ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলায় গঙ্গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর ঘাটাই খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জম্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা লুয়াই নিজে তেজ বিকাবি নাই। এই তেজটুকুনে লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুইরি পাড়া শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাববে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে, এখন কি যে বলি? তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুল্লতার এগনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে, কোথায় সাজলি কইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটি কুড়া করে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলো। সত্যি বড় গরিব অবস্থা, তোমাদের মতন গরিব ঘরের মেয়ারে যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। না, 10,000 টাকার চেকটা এখন না। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না মন্ত্রী লয়, তার বদলে আমি দেখলুম ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না এই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে, গায়ে সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে কি আমরা করতে পারি, বল তোর কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গা গেরামে, তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লেখাপড়ার লাগে কাঁধে বুলবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।